শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুঙ্কলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। Welcome back to my channel. This is me, your Shonali, and welcome to another exciting video. After a long time, আমি চলে এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে, and আমি আজকে ক্যারি করেছি একদম অষ্টমীর সকালের লুক। আমি এর আগের একটা ব্লগে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে যে তোমরা পুজোর কোন দিনের লুকটা দেখতে চাও, তো ম্যাক্সিমাম অনেকে আমাকে বলেছে যে অষ্টমীর লুকটা করো। সো আমি দেখতে পাচ্ছি একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি, তো এটা সকালবেলাতেই ভালো লাগবে, রাতে সবাই একটু অন্যরকম সাজতে পছন্দ করে। আমি সকালটাকে চুজ করলাম কারণ আমার এই লুকটা ক্রিয়েট করতে খুব ভালো লাগে, অ্যান্ড তোমাদের আশা করছি দেখতে ভালো লাগবে। সো আমি আজকের এই মেকআপটাকে খুবই সিম্পল রেখেছি, মানে খুব বেশি হ্যাঁ লেন্স পরেছি বলে হয়তো অনেক বেশি বেশি লাগতে পারে, বাট সেরকম না, লেন্সটা নতুন কিনেছি তাই পরে নিয়েছি, একদমই এটার সাথে যাচ্ছে না, তোমরা পরবে না, আমি জাস্ট ছিল পরে নিলাম। লেন্স ছাড়া লুকটা একদমই সিম্পল। আর আমি আজকে যে ভিডিওটা বা যে মেকআপটা দেখাবো, এখানে কিন্তু আমি কোনো প্রোডাক্ট তোমাদেরকে স্পেসিফিক বলবো না, যার কাছে যা প্রোডাক্ট আছে সেইটাই তোমরা ইউজ করতে পারো। শুধুমাত্র আমি এখানে দেখিয়েছি টেকনিকটা বা কিভাবে এই লুকটাকে তোমরা ক্রিয়েট করতে পারবে, সেটা তোমাদের কাছে যে কনসিলার আছে, যে ফাউন্ডেশন আছে, যে আইশ্যাডো প্যালেট আছে, সেটাকে দিয়ে তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। আশা করছি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। আমি কিভাবে স্টেপ বাই স্টেপ মেকআপটাকে করেছি তোমরা সেটা দেখো। আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে দাও, অনেক এক্সাইটিং ভিডিও অ্যান্ড অনেক এক্সাইটিং ব্লগও তোমাদের জন্য আসতে চলেছে। তো স্ট্রেট জাম্প ইনটু দ্য ভিডিও। তো সবার প্রথমে আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে দেবো, যাতে কোনো ডার্ট না থাকে, অ্যান্ড ক্লিন ফেসে আমি ইউজ করবো টোনার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার নিতে পারো। আমি 2 থেকে 3 ড্রপ নিয়ে এভাবে হাতের মধ্যে একটু রাব করে ভালো করে ড্যাব ড্যাব করে পুরো ফেসটাতে অ্যাপ্লাই করবো, নেক এরিয়াকে একদম ভুলবে না। দেন আমি এটাকে একটুখানি টাইমের জন্য ছেড়ে দেবো যাতে এটা ড্রাই হয়ে যায়, অ্যান্ড দেন আমি ইউজ করবো একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, চেষ্টা করবে এই টাইমে একটু জেল বেস ময়শ্চারাইজার লাগাতে, কারণ একটা সোয়েট প্রবলেম তো দিনের বেলাতে থাকে। দেন আমি ইউজ করছি এখানে একটা স্টোভ ক্রিম, এটা একদমই মানে তোমরা এই পার্টটাকে স্কিপ করতে পারো। আমি একটু ডিউই লুক পছন্দ করি, তাই আমি খুব লিটল অ্যামাউন্টে নিয়ে আমার যে সমস্ত হাইলাইটিং জোনগুলো আছে সেখানে অল্প অ্যামাউন্টে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। একটুই দিবে দিনের বেলার মেকআপ, যেহেতু একটু দিলে বেশ মানে মেকআপটা একটু গ্লোই লাগে। দেন আমি একটা প্রাইমার ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো একটা প্রাইমার দিয়ে ভালো করে যে সমস্ত জায়গাগুলোয় সোয়েট প্রবলেম হয় সেখানে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নেবো। দেন আমি ইউজ করছি লিপ বাম। লিপটাকে ময়শ্চারাইজ করা খুব বেশি ইম্পর্টেন্ট যদি তোমরা একটা মানে লিকুইড লিপস্টিক ইউজ করো। তো এইভাবে আমার ফেসটাকে ভালো করে প্রেপ করে নিচ্ছি। দেন আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে আমি আমার যে সমস্ত পিগমেন্টেশন প্রবলেম যেখানে যেখানে আছে বা ডার্ক স্পট ওগুলোকে ভালো করে হাইড করে নিচ্ছি। দেন আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি, তোমরা ক্রিম হোক লিকুইড যে কোনো তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশন লাগাতে পারো। দিনের বেলাতে একটা ঘামের বা একটা সোয়েট প্রবলেম হয়, যার জন্য আমি এখানে ক্রিম ফাউন্ডেশন ইউজ করছি। ব্লাশের জন্য আমি ক্রিম ব্লাশটাকেই চুজ করেছি যাতে সোয়েটটা একটু আটকাতে পারে বা মেকআপটা যাতে উঠে না যায়। তো ওটা হওয়ার পর আমি একটা লুজ পাউডার দিয়ে আমরা গোটা ফেসটাকে ভালো করে সেট করে নেব, অ্যান্ড এটা হওয়ার পর আমি ইউজ করছি কন্ট্রোর। কন্ট্রোরের জন্য আমি যে তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো কন্ট্রোর শেড নিতে পারো, নোজটাকেও ভালো করে কন্ট্রোল করে নেবে। দেন আমি ক্রিম ব্লাশটাকেও সেট করার জন্য আমি একটা পাউডার ব্লাশ দিয়ে ওটাকে ভালোভাবে লক করে নেব, অ্যান্ড দেন আমি সেম যে ফাউন্ডেশন বা কনসিলারটাকে আমি ইউজ করেছিলাম ওটাকে দিয়ে আমি আমার আই বেসটাকেও সেট করে নেব। এখানে আমি আইব্রোর জন্য ইউজ করছি একটা ব্লু হেভেনের আইব্রো কিট, অ্যান্ড এটাও খুব ভালো, তোমরা সুন্দর আইব্রোটাকে তোমরা শেপ করে নিতে পারবে। আমিও আমার দুটো আইব্রোকে শেপ দেওয়ার পর দেন আমি চলে গেলাম আমার আই মেকআপে। এখানে আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমি আমার পুরো আই বেসটাকে ফার্স্টে ট্রান্সলুশন একটা সেট দেবো, অ্যান্ড তারপরে আমি একটা শ্যাম্পেন পিঙ্ক টাইপের কালার দিয়ে আমি আমার আই লিডে এটাকে অ্যাপ্লাই করে নেব। দেন আমি আজকের মেকআপের জন্য কোনোরকম কোনো আই লাইনার ইউজ করছি না, আমি ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে এইভাবে আমি লাইন একটা উইং লাইনার ড্র করবো, অ্যান্ড এই মানে স্মোকি লুকটা আমার ভীষণ ভালো লাগে, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এইটাকে দিয়ে আমি ভালোভাবে
অ্যাপ্লাই করে লাইনারের মতো করে ওটাকে একটু ব্লেন্ড করে দেবো। অ্যান্ড নিচটাকেও সেম লাগার জন্য আমি নিচেও একটুখানি অ্যাপ্লাই করে নেবো। এই চোখটাকেও আমি কমপ্লিট করে নিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে চোখটা। দেন আমি ফেস স্ক্যানারের একটা কাজল ইউজ করছি। কাজলটা আমার ওয়ান অফ দি ফেভারিট কাজল, ভীষণ ভালো, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, খুব লং লাস্টিং। তো এটাকেও আমি ভালো করে দিয়ে একটুখানি স্মোকি নিচটাকেও করে নেবো, যাতে সিমিলার লাগে ওপর নিচটা। দেন আমি ফেস স্ক্যানারের একটা মাস্কারা ইউজ করছি, যেহেতু এখানে আইলাইনারটা একদমই লাইট বা একটু স্মোকি লুক আছে, যার জন্য ল্যাশটাকে ভালো করে কোট করাটা খুব ইম্পর্টেন্ট, তাহলে চোখটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি ভালো করে কোট করে দেন এখানে আমি পুরো ফেসটাকে একটা ফিক্সার দিয়ে সেট করে নিচ্ছি। তোমরা যে কোনো ফিক্সার দিয়ে সেট করতে পারো। অ্যান্ড দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমি এই হাইলাইটারটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে সুন্দরভাবে হাইলাইট করে নেব। খুব বেশি করবে না, দিনের বেলা যেহেতু বোঝা যাবে, তো সেই জন্য খুব লাইট অ্যামাউন্টে যেখানে যেখানে আমার হাইলাইটিং জোন, কিউপিড বো, চিন, ফোরহেড, সব জায়গাতে আমি ভালো করে হাইলাইট করে নেব। অ্যান্ড এটা হওয়ার পর আমি আমার লিপস্টিকে চলে যাব। দেন আমি ফার্স্ট একটা মারুন কালারের ডার্ক শেড নিয়েছি, একটু অমরেট কাইন্ড অফ লিপ আমি আজকে ক্রিয়েট করব। তো আমি এই এলএটিনের এই ডার্ক শেডটা দিয়ে আমি আমার পুরো লিপ পে ফার্স্টে এটাকে আমি অ্যাপ্লাই করে নেব। দেন এটা একটু ড্রাই হতে টাইম লাগে, তো আমি একটু টাইম দেবো ড্রাই হওয়ার জন্য। ড্রাই হয়ে গেলে দেন আমি ঠিক মিডলটাতে, মানে পুরো লিপে না, যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি একটু লাইট কালার করে আমি লাগিয়েছি, ওখানে আমি এই রেড লিপস্টিকটাকে লাগাবো। মেবলিনের এই রেড লিপস্টিকটা আমার খুব ফেভারিট, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, আমি আমার আগের ব্লগে বলেওছি। তো এইটা লাগিয়ে কান্ড একটা ছোট্ট লিপস্টিক দিয়ে একটা টিপ পরে আমি আমার লুকটাকে কমপ্লিট করব। তো ইয়া, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আজকের এই লুকটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে বলবে। অ্যান্ড তোমরা যদি কেউ এই মানে অষ্টমীর লুকটাকে অষ্টমীর দিন রিক্রিয়েট করো, বা যে কোনো টাইমে যে কোনো দিন যদি মর্নিংয়ে তোমরা রিক্রিয়েট করো, আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করবে, আমি ডেফিনেটলি ইনস্টাগ্রামে রিপ্লাই করবো তোমাদেরকে। আরও মেকআপ ভিডিও বানাবো কি না সেটা আমাকে কমেন্টে তোমরা বলো, কারণ আমি অনেক দিন পর মেকআপ ভিডিও করলাম, আমারও বেশ করতে ভালো লাগলো। একদম সত্যি কথা বলতে এই বসে সিটিং ভিডিও করার টাইম আমি একদমই পাই না। সামনে বিয়ে, তোমরা ব্লগ সবাই দেখছো, সবাই খুব পছন্দ করছে আমার ব্লগ, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। অ্যান্ড ব্লগ করার ইন্টারেস্টটা আরও বেশি বাড়ছে। তো আমি বাইরে বেরোলে হয়তো ব্লগটাকে করতে পারি, বাট এইভাবে বসে শ্যুট করাটা একদমই আমার পক্ষে এখন পসিবল হয় না। তাও আমি আগের দিন বলেছিলাম বলে আমি অষ্টমীর লুকটা করলাম। অ্যান্ড রিলসও আমি কিছু করব, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা নিচে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আর আমার ভিডিওস ভালো লাগলে তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। সো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। তোমাদের সকলের পুজো খুব 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 ভালো কাটুক, সবাইকে শুভ শারদীয়া। অ্যান্ড আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কেমন লেগেছে ডেফিনেটলি আমাকে কমেন্টে বলবে। বাই।